তিনিটা লড়াই ব্লু ফিল্ম এখন বনাই লকডাউনের সময় তাক লই সিনেমাখন ব্লু ফিল্ম চাব যাবি নে হে ব্লু ফিল্ম চাব না যাও মানে কথাই আইডিয়া খন্তি কয়ে যেতিয়া সতি জয়মতীৰ চৰিত্ৰত অভিনয় কৰিছিলে তেতিয়া মানে তার পাছত তেওঁলোকৰ ঘৰখনক সমাজে এঘৰিয়া কৰিছিলে আৰু এতিয়া আজিৰ সময়ত হিমাংশু প্ৰসাদ দাসে এখন সিনেমা নির্মাণ কৰিছে যিখন সিনেমাৰ নাম হৈছে ব্লু ফিল্ম আৰু সেই সিনেমাখনৰ যদি আপুনি পোষ্টাৰ মই এখন পোষ্টাৰ এখন দেখিলোঁ সেই পোষ্টাৰখন যদি চাই আপোনাৰ নিশ্চয় মনত এটা ভাব আহিব যে ইমান অহালেম ছবি এখন হিমাংশু প্ৰসাদ দাসে অসমবাসীক দিব নেকি গতিকে আজি হিমাংশু প্ৰসাদ দাস মানে কিবা ভাগ্যক্রমে আমার ঘর আহিছে গতিকে দাদার লগত গোটেইখিনি কথা পাতি লও আর এই যে আমি আমার এটা মানে ভুল ভাব আছে যে আমি যেটু বাহিরে বাহিরে দেখো সেই কথাখিনিকে আমি ভাবি মানে আমি ইমান খুচরি চাবলে চেষ্টা নকলো আসল কথাটো জানিবলে গতিকে মই বহুদিনের পর ভাবিয়ে আসিলো হিমাংশু দাক লগ ধরিম কথাখিনি জানিম আর আপনাদেরকেও জানাম কিন্তু মানে ভাগ্যক্রমে হিমাংশু দা আমার ঘর আহি গল তো ভাবিল কথাখিনি হিমাংশু দাক ডাইরেক্ট ডাইরেক্ট জানি লও নে কি কয় হিমাংশু দাক দেখুয়ার আগতে এই দাদাজনের শার্টটো দেখাই দিছো সব ব্লু ফিল্ম গতিকে হে আৰু সবৰে মনৰ মাজত মানে অলপমান ইফাল ইফাল কথাবিলাক থাকে হয় নাই বাৰু দাদা তো এতিয়া দাদা আপুনি ডাইৰেক্ট ডাইৰেক্ট কওক যে আপুনি এনেকুৱা এখন চিনেমা মানে ব্লু ফিল্ম এখন মই ব্লু ফিল্ম ইয়েছ কিন্তু বহুতে আমি যদি হোষ্টেলত মই কওঁ হা ব্লু ফিল্ম চাব যাবি নে হে ব্লু ফিল্ম চাব নাযাওঁ মানে তেনেকুৱা হয় কি ব্লু ফিল্ম চাব যায় এনেকুৱা টাইপৰ কিছুমান মানে ধেমালিতে আড্ডা চলেতো তো সিনেমাখনৰ নাম ব্লু ফিল্ম সিনেমাখনত ব্লু ফিল্মৰ কাহিনী আছে মানে কাহিনী মানে তিনিটা ল'ৰাই ব্লু ফিল্ম এখন বনাই লকডাউনৰ সময়ত তাক লৈ চিনেমাখন কিন্তু তাৰ অৰ্থ এইটো নহয় যে এইখন চিনেমা তেনেকুৱা অশালীন এখন চিনেমা এই চিনেমাখন আচলতে বিৰাট ডাঙৰ সামাজিক চিনেমা স্পেচিয়েলি মই তোমাক কৈছোঁ এই চিনেমা সকলোৱে এনজয় কৰিব এখন কমেডি ফিল্ম বুলি ক'ব পাৰি আৰু চিনেমাখনত আচল যিটো মেছেজ সেইটো কিন্তু তোমালোকৰ সপক্ষে এতিয়া চাপ'জ তুমি ভিডিঅ' বনাবলৈ হাজত গ'লা গছত উঠিলা কোনোবাই সেইটো কথা লৈ হয়তো আকৌ এই কি ছোৱালী গছত উঠিছে গৈ হয়নে কেতিয়াবা আকৌ কি হয় কোনোবাই চাকৰি কৰে চাকৰিৰ পৰা ঘৰ আহি পাওঁতে অলপ দেৰি হ'ল তো তাক লৈ পেলাই ওচৰ চুবুৰীয়াই ক'লে যে অমুকৰ জীয়েক গ'ল আৰু হয়নে তো এই যে আমি সদায় প্ৰতিদিনে বিভিন্ন সময়ত নাৰীক লৈ যে বহুত মানে কি আৰু যি মন যায় তাকে এটা কমেণ্ট কৰি দিওঁ তার এগেইনস্ট আসলে সিনেমাখন আসলে প্রতিদিনে আমি বহুত নারীক বিভিন্ন কমেন্টে আঘাত করে থাকি যুক্তিকর অযুক্তিকর বিভিন্ন কথায় আর এটা অনুচিত আর আমি ভাবো যে এই কারণে এখন সিনেমা পুরুষ সকলে তো ভাল পাবই কিন্তু পুরুষ সকলত গৈ এক ইঞ্চি বেশি ছোৱালী সকলে ভাল পাব মানে নারী আর যেখিনি কথা শুনিলো মানে ব্লু ফিল্ম চাবলে তো মই যাম যাম যামেই আৰু আৰু এটা কথা আপুনি যেখিনি কথা কলে সেনেকুৱা ধৰণৰ কথা এটা মানে প্ৰায় সেনেকুৱা ধৰণৰ বেয়া লাগে আপোনাক মই মোৰ দোকানখন দেখাই দিলোঁ যেতিয়া মই দোকানত বহি থাকোঁ বহুতে কয় ছোৱালী মানুহ কিহৰ দোকান দোকান বা ব্যৱসায় কৰা বা ইউটিউব কৰা কালি মই শুনিছোঁ যে মই ইউটিউব কৰাৰ কাৰণে বহুত মানে কিছুমান মানুহে বেয়া পাইছে বা তেনেকুৱা টাইপৰ কিছুমান কথা ভাত ৰান্ধিব লাগে ভাত খাব লাগে আৰু কাপড় ধুব লাগে এইবিলাকে কৰিব লাগে নারী আৰু কিয় বেলেগত যাব লাগে গতিকে ব্লু ফিল্ম চাব যাব আসলে আমি যিখিনি ভাবো মানে দূৰৰ পৰা চাই পেলাই বাহিৰৰ পৰা চাই পেলাই আমি যিখিনি ভাবো আসলে সেইখিনি আসল কথা নহয় খুচৰি চালে সকলো কথাই পবিত্ৰ সকলো কথাই শুদ্ধ আৰু সকলোৱে শুদ্ধ আৰু পবিত্ৰ হৈ থাকে গতিকে চাব যাম আৰু গোটেইবিলাকে একেলগে একদম মজা কৰি আকৌ আহিব দেই দাদা বাই 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 হিমাংশু দা থ্যাংক ইউ আকৌ আহিব এবাৰ বুক লৈ আহিব বুক আৰু বুক যদি মোৰ বহুত ভাল লাগে হিমাংশু দা কিন্তু লগে পোৱা নাই মানে বৰা মোৰ বুল্লা খালো আজি নেক্সট বাৰ বৌৰ লগত আহিব একদম আৰু খোৱাম আৰু একদম ফাট খোৱাকৈ আহিব দেই